100 দিনের কাজের টাকার দাবিতে যখন গলা ভাতাচ্ছে রাজ্যের শাসক শিবির তথা সরকার, তখন 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগের তদন্তে ফের আসরে ইডি। মঙ্গলবার সকাল সকাল মনরেগা প্রকল্পের দুর্নীতির তথ্য জানতে ইডি হানা রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই 100 দিনের কাজে যারা কর্মরত ছিলেন তাদের প্রয়োজনীয় যে মজুরি সেই মজুরি কিন্তু প্রদান করা হতো না, সেখান থেকে কিন্তু টাকা কোথাও চলে যেত এবং কার কার কাছে যেত সেই তাদের খোঁজেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা আজকে এই ম্যারাথন তল্লাশিতে নেমেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে সন্দীপ সাধুকা, যার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে নিয়ে খানাকুলের নির্মাণ সহায়ক সন্দীপ সাধুকার বাড়িতে হানা দেয় ইডি। 1,79,00,000 টাকা আর্থিক তছরুপের অভিযোগে নাম জড়ায় সন্দীপ সাধুকার। বাড়িতে রাখা বিভিন্ন ফাইল কাগজপত্র তল্লাশি করে ইডি, কথা বলে পরিবারের সদস্যদের সঙ্গেও। একটা অভিযোগ উঠছে, কি বলবেন এই বিষয়ে? এরকম হতেই পারে না, অসম্ভব একটা ব্যাপার। ফাঁসানো হয়েছে, আমি জানি সেটার মধ্যে সাদা সিধে মানুষ, কোনো ড্রেস পোশাক কোনো কিছু বিলাসিতা কিচ্ছু নেই। আপনি ঘর ঘর দেখুন লাল মেজে, ওই আলমারিটা খুললো তোমার ক্যাশ ফ্যাশ আছে কিনা, আর কোনো কিছু অন্য কিছু আছে কিনা ফাইলপত্র, কোনো ফুক না। উনি তো এখান থেকে বাড়িতে বসে কাজ করেন, ওখানকার ফাইলপত্র আছে সেইগুলো তো দেখছে, দেখুন না কি আছে। না 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 না, কিছু কম্পিউটার খুলতে পারেনি, কম্পিউটার আছে। ইডি হানার সময় বাড়ি ছিলেন না সন্দীপ, পরে খবর পেয়ে প্রায় 4 ঘন্টা পর সাইকেল নিয়ে বাড়িতে আসেন, কিন্তু সংবাদ মাধ্যমের প্রশ্নে একেবারে স্পিকটি নট ছিলেন তিনি। প্রায় 7.5 ঘন্টা পর সন্দীপ সাধুকার বাড়ি ছাড়ে ইডি, প্রিন্ট করে নিয়ে যায় বেশ কিছু নথি।